وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا عَيْنُهُ وَنَسْتَغْفِرُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ الحمد لله فاطر السماوات والأرض وقال الله تعالى في سورة التحريم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام في كل زمام سبعون ألف ملك الله تعالى প্রশংসা সম্মানিত মুসল্লিগণ আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ শেষ নবী শ্রেষ্ঠ নবীর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক খুতবায়ে মাসনুনার পরে আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আকীদার বিষয় ফেরেশতা সম্পর্কে আলোচনা ফেরেশতাদের নিয়ে একটু আলোচনা করব অনেকেরই ধারণা আছে যে ফেরেশতারা দেখতে কেমন ফেরেশতারা কয়জন আছে ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে আনা হবে বিভিন্ন রকম ধারণা বিভিন্ন রকম মন্তব্য আছে তো আমরা প্রথমে ফেরেশতা শব্দের শাব্দিক অর্থটা জানব ফেরেশতা শব্দের অর্থ হলো পাঠানো বা দূত ফেরেশতা এটি একটি ফারসি শব্দ যার আরবি শব্দ হলো মালাক মালাক এটা একবচন আর মালাইকা বহুবচন মালাক শব্দটা উৎপত্তি হয়েছে আলাকা বা
আলাকা থেকে বা মালাকা থেকে শব্দটি এসেছে, আলাকা বা লাআকা থেকে এসেছে বা মালাকা থেকে এসেছে। আলাকা বা লাআকা এর অর্থ হলো পাঠানো বা পৌঁছানো। যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতাগণকে পাঠানো হয় এবং ফেরেশতারা আল্লাহ তাআলার সংবাদ নিয়ে পৌঁছে দেয়, যে কোনো সংবাদ যে কোনো জায়গায় পৌঁছায়। যেমন রাসূলদের নিকটে ফেরেশতারা সংবাদ নিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে সংবাদ নিয়ে হাজির হন, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের জগৎ একটা ভিন্ন জগৎ, মানুষ্য এবং জিন জগৎ থেকে পৃথক আলাদা। মানুষ সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের অগ্নিশিখা থেকে, আর ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আলো থেকে নূর থেকে। ফেরেশতারা সম্মানিত, তারা আল্লাহ ভীরু আল্লাহর দাস এবং আল্লাহ তাআলার আনুগত্যে আল্লাহ তাআলার ইবাদতে সকল সময় সর্বদা নিয়োজিত আছেন। ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটি একটি মৌলিক বিষয়। ফেরেশতার প্রতি ঈমান আনা এটি ঈমানের যে রুকুনগুলো আছে যেটা আমাদের সকলের জানা, ইসলামের স্তম্ভ খুঁটি রুকুন হলো পাঁচটি, আর তার মধ্যে প্রথম হলো ঈমান, আর ঈমানের রুকুন হলো ছয়টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা, আল্লাহর প্রতি ঈমান এবং ফেরেশতাগণের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান। তো আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি, তো ফেরেশতাগণের প্রতি ঈমান এটা হলো দুই নম্বর রুকুন, এটা একটি মৌলিক বিষয়, ঈমান আনা ফরজ। যদি ফেরেশতাদের প্রতি কারো ঈমান না থাকে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না, তাকে মুমিন বলে বিবেচনা করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহিমির রব্বি, যে রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি রাসূল ঈমান এনেছেন, অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন রাসূল। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকা, প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রতি এবং ফেরেশতাগণের প্রতি, ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলি তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন প্রত্যেকেই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এবং তারা সকলেই রাসূলদের মাঝে কোনো পার্থক্য করেননি, যে ঈসা আলাইহিস সালামকে মানা যাবে আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না, মূসাকে মানা যাবে ঈসাকে মানা যাবে না, এরকম কোনো পার্থক্য করেননি। তারা সকলকে রসুল নবী হিসাবে মেনেছেন, পার্থক্য শুধু এতটুকুই, আহকাম তাদের হুকুম আহকাম ছিল আলাদা আর আমাদের শেষ নবীর হুকুম আহকামটা আলাদা, কিন্তু তাদের আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রে আকীদা ছিল একই। অতএব এরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে রসুলগণের প্রতি ফেরেশতাগণের প্রতি ঈমান আনার কথা কোরআন ও হাদিসে ভরপুর রয়েছে। ফেরেশতাগণের প্রতি ঈমান আনার ধরনটা কেমন হবে? ফেরেশতাগণের প্রতি ঈমান বলতে গেলে যে ফেরেশতাগণের অস্তিত্বর প্রতি ঈমান, মানে পৃথিবীতে ফেরেশতা আছে, দুই ঘাড়ে ফেরেশতা আছে এবং মানুষের সামনে পেছনে রক্ষণাকারী ফেরেশতা, রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা আছেন, এরকমভাবে গর্ভাশয়ে ফেরেশতা আছেন, আরও বিভিন্ন আলোচনা সামনে গিয়ে করব। অতএব ফেরেশতাদের প্রতি ঈমান, যে ফেরেশতাদের অস্তিত্বর প্রতি ঈমান, ফেরেশতার কথা বলা হলে তাদের সম্মানের সাথে কথা বলা,
তাদের কথা বলা হলে তাদের আদব করা, ফেরেশতাদেরকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যতটা ক্ষমতা দিয়েছেন ততটাই তাদের ক্ষমতা আছে। ফেরেশতারা হলেন আল্লাহ তাআলার দাস, সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে এবং আল্লাহ তাআলার হুকুম পালনে তারা নিয়োজিত আছেন, তারা লেগে আছেন। অতএব ফেরেশতাদের অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে যে পৃথিবীতে আসমানে জমিনে সকল জায়গায় ফেরেশতা আছে। যেখানে জিকির আজকার হয়, নসিহত হয়, কোরআনের কথা হয়, ভরপুর রয়েছে হাদিস কোরআনে, সেখানে ফেরেশতারা আসেন এবং শুনেন। জুম্মার দিনের কথা উল্লেখ আছে যে ফেরেশতারা লিখতে থাকেন কে আগে আসছে পরে আসছে। তারপরে যখন খুতবা শুরু হয় তখন ফেরেশতারা শুনছেন, তারা সকলেই আল্লাহ তাআলার বাণী শুনছেন। এর অস্তিত্বের প্রতি মানা না। এরপরে ফেরেশতারা তারা কি থেকে সৃষ্টি হয়েছে এটা তো আগেই উল্লেখ হলো, তারপরে একটা দলিল দিই যে তাদেরকে সৃষ্টি কি থেকে করা হয়েছে এবং কোন সময়ে তারা সৃষ্টি হয়েছে। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আলো থেকে, নূর থেকে। রাসূল বলেন খুলিকাতিল মালাইকা মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জ্যোতি থেকে। এটি মুসলিম শরীফের হাদিস 768 নম্বর হাদিসে আছে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিনকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে। ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাদের সৃষ্টির সময় কখন, তারা কখন সৃষ্টি হয়েছে এ বিষয়ে কোরআন ও হাদিসে আলোচনা নাই, এবং আমরা জানতেও পারি না যে তারা কখন সৃষ্টি হয়েছে। তবে এতটা জানা যায় যে মানুষের পূর্বেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের সৃষ্টির পূর্বেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা সূরা বাকারা থেকে 30 নম্বর আয়াতে আমরা পাই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা, যে তার তোমার প্রতিপালক বললেন লিল মালায়েকা ফেরেশতাদেরকে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, সকলের জানা যে আমি সৃষ্টি করব জমিনে, পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, সৃষ্টি করছি। তখন ফেরেশতারা বললেন কালু খলিফা কালু আতা জালু ফিহা মাইয়ুফ সিদু ফিহা ওয়াস ফিকুদ্দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কিছু মানুষকে, এমন কাউকে সৃষ্টি করতে চাইছেন যারা পৃথিবীতে অশান্তি ঘটাবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো যথেষ্ট আপনার প্রশংসার সাথে মহিমা ঘোষণা করার জন্য এবং পবিত্রতা ঘোষণা করার জন্য আমরাই তো যথেষ্ট। তিনি উত্তর দিলেন ইন্নি আলাম মালা তালাম, আমি যা জানি তোমরা জানো না। এই আয়াত থেকে বোঝা গেল যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের পূর্বেই, মানুষের সৃষ্টি করার পূর্বেই, এবং তাদেরকে নূর আলো থেকে সৃষ্টি করা হয়েছে। কোন আলো থেকে, কোন জ্যোতি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা না থাকায় স্পষ্টভাবে কোনো দলিল শক্ত দেওয়া গেল না, তবে তাদেরকে আলো থেকে সৃষ্টি করা হয়েছে। এবার আমরা দেখব যে ফেরেশতা তাদেরকে কি দেখা যায়, ফেরেশতাদেরকে দেখা যায় না, ফেরেশতাদেরকে কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না ফেরেশতাদেরকে। আমাদের চোখে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেননি যে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাব। তবে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিবরিল আলাইহিস সালামকে দুইবার দেখেছেন, দুইবার তিনি জিবরিল আলাইহিসাল্লামকে তার আসল রূপে তিনি দেখেছেন। এবং ফেরেশতারা রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ আরও বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। অতএব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপে জিবরিল আলাইহিসাল্লামকে কয়েকবার দেখেছেন, যেমন প্রসিদ্ধ সাহাবি দিহিয়া কলবি বা দাহিয়া কলবি, প্রসিদ্ধ সাহাবি, এর রূপ ধারণ করে জিবরিল আলাইহিসাল্লাম রসুলের নিকটে আসতেন, তিনি দেখেছেন। তাছাড়া
আমাদের ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম আমাদের নবী তিনিও ফেরেশতাদের দেখেছেন মানুষ রূপে। সূরা জারিয়াতে আছে, যে সূরা জারিয়াতে আছে মানুষ রূপে প্রায় ২৪ থেকে কয়েকটা আয়াত তার বিস্তারিত আলোচনা আছে সূরা জারিয়াতে। আরও বিভিন্ন সূরাতে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ফেরেশতাগণ মেহমান বেশে মেহমান রূপে এসেছিলেন, তখন ফেরেশতারা ফেরেশতাদেরকে তিনি দেখেছিলেন, তাদেরকে খেতেও বলেছিলেন, তাদের জন্য খাবার তৈরি করেছিলেন, কিন্তু তারা খাননি। তাতে তিনি ভয় পেয়েছিলেন, কি ব্যাপার, মেহমান, সম্মানিত মেহমান, দেখতে এত সুন্দর মেহমান, এলে তো কিছু না কিছু খাবে, কিন্তু তারা কেন খাচ্ছে না? তাহলে তাদেরকে খাবারও দেওয়া হয়েছিল কিন্তু তারা খাননি। তারা না খাওয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেলেন। পরে তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বললেন যে না, ভয় পেও না, আমরা হচ্ছি ফেরেশতা। তারা বলে দিলেন যে আমরা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তাহলে এখানে বোঝা গেল যে তারা খান না এবং পান করেন না, এই আয়াত থেকে স্পষ্ট হলো। এবং ফেরেশতারা মানুষের রূপ ধারণ করতে পারে, অতএব ফেরেশতাদেরকে কেউ দেখতে পায় না, শুধু আমাদের রসুল তিনিই দেখেছিলেন। তাদের আকার কেমন, তাদের আকার বিশালতা, তাদের আকার সম্পর্কে কোরআন হাদিস ভরপুর রয়েছে। আপনার এমনিতেই জানা আছে যে ফেরেশতা অনেক বড়, অনেক বড়, কিন্তু কত বড় আজকে আমরা জানবো দলিল সহকারে যে ফেরেশতারা কত বড়। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরিম আয়াত নম্বর ৬ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিজন বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে নিজেও সলাত আদায় করবে, আর যেমন নিজে সলাত আদায় করার জন্য তোমরা বিচলিত হবে, খারাপ লাগবে, ঠিক এই রকমভাবে তোমার পরিবার পরিজন যেন সলাত আদায় করে, তোমাদেরকে খারাপ লাগবে, তবেই তোমরা ইমানদার হতে পারবে। সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের লকড়ি জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ দিয়ে এবং পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি করা হবে। যে জাহান্নামে নিয়োজিত আছে ফেরেশতাগণ নির্মম স্বভাবের, নির্মম হৃদয়ের, কঠোর স্বভাবের এবং শক্তিশালী, তাদের দেহ আকৃতি বিশালতা অনেক বড়। তারা এই জাহান্নামে নিয়োজিত আছে, ওয়া আসুন আল্লাহ মা আমারাহুম, তাদেরকে যা আদেশ করেছেন তাদের প্রতিপালক তারা তা পালন করে, নাফারমানি করে না। ওয়া ফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তা পালন করে। এখান থেকে মোটামুটিভাবে বোঝা গেল যে ফেরেশতা অনেক বড়। আরও আমরা বিস্তারিত আলোচনা করি যে ফেরেশতা কত বড়। আমরা আগেই আলোচনা করলাম যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আসল রূপে আমাদের বিশ্বনবী তিনি দেখেছিলেন। সূরা নাজাম ১১ থেকে ১৫ নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা আছে যে তিনি ইন্দা সিদরাতিল মুনতাহাতে দেখেছিলেন এবং অবতরণ অবস্থায় তিনি দেখেছিলেন। তো ফেরেশতাকে আসল রূপে দেখেছিলেন। এ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, জিবরিলকে দেখার ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন ইন্নামা হুয়া জিবরিল। এই হাদিসটি আছে মুসলিম শরীফ ৪৫৭ নম্বর হাদিস, যে ইন্নামা হুয়া জিবরিল লাম আরাহু ফি সূরাতিল্লাতি খুলিকা, যে আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি, জিবরিল আলাইহিস সালাম ইনি হচ্ছেন জিবরিল, আমি ইনাকে তাকে আমি দেখিনি, দুইবার ছাড়া দেখিনি, মানে শুধু দুইবারই দেখেছি আসল রূপে, যে রূপে তাকে সৃষ্টি করা হয়েছে সেই আসল রূপে আমি দেখেছি। এবং আমি তাকে দেখলাম যে তিনি অবতরণ অবস্থায়, মানে নাজিল হচ্ছেন,
তাকে দেখলাম যে আসমান আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী যে জায়গাটা স্থানটা আছে সেই জায়গাটাকে তিনি ঘিরে রেখেছেন ঘিরে ফেলেছেন এত বড় তার ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি আছে 4857 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জিবরিল আলাইহি সালামকে দেখেছেন তার 600 ডানা আছে 600 ডানা আছে এবং ফাতহুল বারি যেটা বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা সারা আরবি সারা সে বইয়ে উল্লেখ আছে যে একটা ডানা থেকে অন্য একটা ডানার দূরত্ব হলো পশ্চিম এবং পূর্ব এতটা দূরত্ব এত বড় জিবরিল আলাইহিস সালাম তিনি ফেরেশতা ছিলেন তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম কত বড় তিনি ছিলেন ফেরেশতাদের ডানা আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতির 1 নম্বর আয়াতে বলেছেন যে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন যে ফেরেশতাদের ডানা আছে ফেরেশতাদের সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করেছেন তাদের ডানা আছে তারা ডানা বিশিষ্ট মাসনা কারো ডানা আছে দুই দুই করে ওয়াসুলাসা কারো তিন তিন করে ডানা আছে অরুবা এবং কারো আছে চার চার করে ডানা আছে তারপর আল্লাহ তাআলা বললেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা আল্লাহ তাআলা সৃষ্টিতে আল্লাহ তাআলা যা ইচ্ছে বৃদ্ধি করে থাকেন মানে শুধু তিন তিন চার চার নয় যেমন হাদিস স্পষ্ট হলো যে রসুল 600 ডানা আকারে ডানা বিশিষ্ট জিবরিল আলাইহি সালামকে দেখেছেন অতএব তারও বেশি ডানা আছে অনেক ডানা আছে তাহলে তারা হচ্ছেন ডানা বিশিষ্ট ফেরেশতারা কত বড় এ সম্পর্কে একটি হাদিস আছে যেটা আপনার আরশ বাহক ফেরেশতাদের সম্পর্কে আছে হাদিসটি আছে আবু দাউদ 4729 নম্বর হাদিস যে আরশকে বহন করবে কিয়ামতের দিন আরশকে বহন করবে তো তাদের মানে বড়ত্ব তাদের আকার কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে আরশ বাহক জিন যারা ফেরেশতা হবেন তাদের অন্যতম ফেরেশতাদের মধ্যে একটা ফেরেশতার মানে সম্বন্ধে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে হাদিস বয়ান করতে বলা হয়েছে তিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আরশ বাহক যারা ফেরেশতা হবে তাদের এই যে কানের লতি এই কানের লতি এবং ঘাড় এই কানের লতি এবং ঘাড়ের মধ্যবর্তী স্থানের দূরত্ব হবে 700 বছরের পথ 700 বছরের পথ এতটা দূরত্ব হবে আবু দাউদের হাদিস এখন বোঝা গেল যে আরশ কত বড় আল্লাহ বড় না আরশ বড় আমরা যখন কোনো আসনে বসি স্বাভাবিকভাবে আসনটাই বড় হয় আসনটাই বড় হয় আপনি যেখানে শুবেন ঘুমাবেন বেড সেটা আসনটাই বড় হবে তাহলে কি আল্লাহ বড় না আরশ বড় অবশ্যই আল্লাহু আকবার বিভিন্ন আলোচনা আছে যে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান এবং সব থেকে বড় তিনি হচ্ছেন বড় অতএব আরশের থেকেও আল্লাহ তাআলা বড় আর এই পৃথিবীটা আরশের তুলনায় কতটা ছোট যেমন ধরেন একটা বড় ফিল্ড যেমন স্কার ফিল্ড বড় ফিল্ড এই ফিল্ডে যদি একটা বল যেটা আপনার সাইকেলের বল ছোট্ট একটা বল যদি ফেলে দেওয়া হয় তাহলে তার কোনো হাইসিয়াত থাকে না তাকে কেউ তাকিয়েও দেখবে না বা বল পড়ে আছে এটাকে অনুভবও করবে না তো আরশের তুলনায় পৃথিবীটা এতটা ছোট এই যে আসমান জমিন এই পৃথিবী এতটা ছোট আরশের তুলনায় অতএব আরশ বহনকারী ফেরেশতা যদি এত বড় হয় তাহলে আরশের তুলনায় পৃথিবীটা এবং ওই ফেরেশতার তুলনায় পৃথিবীটা অনেক ছোট আল্লাহ তাআলা চাইলে ওই ফেরেশতাকে একটা ঝাপাটেই মানে শেষ করে দিতে পারেন
অতএব ফেরেশতা অনেক বড়, আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম। ফেরেশতাদের সংখ্যা কতটা, ফেরেশতা কতটা আছেন পৃথিবীতে, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদাসসির 31 নম্বর আয়াতে বলেন যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, ওয়ামা ইয়ালামু, কেউ জানে না জুনুদা রাব্বিকা, তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে, ইল্লাহু, শুধু তিনি জানেন। জুনুদা মানে লস্কর, বাহিনী, সৈন্যদল। এই আল্লাহ তাআলা সৈন্য সম্পর্কে শুধু আল্লাহ তাআলাই জানেন যে কতটা আছে। অতএব কেউ গোনে বলতে পারবে না যে ফেরেশতা কতটা আছে। তাছাড়া আমরা একটা হাদিস থেকে পাই যে মিরাজে, মিরাজ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যখন মিরাজে যান তো সপ্তম আসমানে আছে বাইতুল মামুর, আল বাইতুল মামুর আছে সপ্তম আসমানে, যেখানে ফেরেশতারা ইবাদত করেন। তো ফেরেশতাদের ইবাদতের জায়গা ওইটা, ফেরেশতারা প্রত্যেক দিন সেখানে 70,000 ফেরেশতা সেখানে যান এবং 70,000 ফেরেশতা সলাত আদায় করেন। তারপরে তারা বের হয়ে আসেন, যারা বের হয়ে আসেন পরবর্তীতে তারা ফিরে আবার সলাত আদায়ের সুযোগ পান না। তাহলে কতগুলি ফেরেশতা আছে এখানে আমরা এই হাদিস থেকে, এটা বুখারী শরীফের হাদিস, আরও বিভিন্ন হাদিসে আছে, যে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে তাহলে কতগুলি ফেরেশতা আছে। বুখারী শরীফের 3207 নম্বর হাদিস যে আল বাইতুল মামুর, ওই মসজিদে ইবাদত করার জন্য একবার দাখিল হয় 70,000 ফেরেশতা, তারপরে আবার বের হয়ে যায়, আবার দাখিল হয়, কিন্তু যারা বের হয়ে যায় আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। আর একটা হাদিসে আমরা ফেরেশতাদের সংখ্যার আধিক্য সম্পর্কে আমরা জানতে পারি, এটা আছে মুসলিম শরীফের হাদিস 7,343 নম্বর হাদিস যে ইউতা বি জাহান্নাম ইয়াউমাইজিন, জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে এবং লাহা সাবউনা জিমামা আলফা জিমাম, এবং জাহান্নামের 70,000 লাগাম থাকবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে, মা কুল্লি জিমাম, এবং এক একটা প্রত্যেক লাগামে সাবউনা আলফা মালাক, 70,000 ফেরেশতা থাকবেন, নিয়োজিত থাকবেন 70,000 ফেরেশতা, ইয়াজুরুনাহা, এবং ওই ফেরেশতারা 70,000 ফেরেশতা এক একটা লাগাম ধরে তারা টানতে থাকবেন। মুসলিম শরীফের হাদিস, সহি হাদিস, মুসলিম শরীফের সন্দেহ কোন ব্যাপার নাই। তাহলে বোঝা গেল যে 70,000 লাগাম থাকবে জাহান্নামের, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে ফেরেশতাগুলো কত আছে? তাছাড়া প্রত্যেকটা মানুষের কাছে দুটি করে ফেরেশতা, একটা বদি লেখার জন্য, গুনাহ লেখার জন্য, আর একটা নেকি লেখার জন্য। তাছাড়া হাদিসে আমরা জানি যে ফেরেশতা আছে সামনে এবং পেছনে, রক্ষণাকারী ফেরেশতা, বিপদ আপদ থেকে রক্ষা করে। এত জোরে মোটর সাইকেল চালাচ্ছে, হ্যাঁ, শয়তানের চাকা, দুটো চাকা শয়তানের চাকা বলা হয়। মোটর সাইকেল আপনার জোরে গেলেই বিপদে পড়তে পারে, তবুও বেঁচে যায়, আসলে তার হায়াত আছে অতদিন পর্যন্ত, এবং তাদেরকে যে রক্ষণাবেক্ষণ করে তারা হলেন ফেরেশতা। তাছাড়া একজন ফেরেশতা, আরও একজন ফেরেশতা আছে সবসময়, মানে সৎ পথে পরিচালনা করার জন্য ফেরেশতা থাকেন, মানে সবসময় মনের মধ্যে, অন্তরের মধ্যে সৎ কাজ করতে হবে। আপনি যদি একটা সৎ কাজ করেন তারপর আর একটা করতে ইচ্ছা হবে, মানে আপনাকে সৎ পথে পরিচালিত করার জন্য বলছেন। এবং শয়তান একটাও থাকে যে সে অসৎ পথে পরিচালনা করার জন্য, অসৎ পথে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে সব সময় থাকে। তাহলে ফেরেশতা থাকে, তারপরে গর্ভাশয়ে ফেরেশতা থাকে, গর্ভে ফেরেশতা থাকেন, প্রত্যেকটা গর্ভে ফেরেশতা আছেন, এবং আরও ফেরেশতা আছেন, এরকমভাবে বিভিন্ন জায়গায় ফেরেশতা আছে। তাহলে এত ফেরেশতা আপনার যে তাকদীর লেখার জন্য ফেরেশতা থাকেন, তাহলে ফেরেশতা, অগণিত ফেরেশতা, যাদের গণনা করা
খুবই কেউ গণনা করতে পারবে না, শুধু আল্লাহ তাআলাই জানেন যে ফেরেশতা কতগুলি আছে। যাই হোক, বিস্তারিত অনেক আলোচনা হলো ফেরেশতাদের সম্পর্কে, আরও বিভিন্ন আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামীতে করব আল্লাহ তাআলা চাইলে। তো ফেরেশতাদের নামও আছে এবং ফেরেশতাদের কত ক্ষমতা, ফেরেশতাদের কিছু ফেরেশতাদের নাম উল্লেখ করা আছে, যেমন জিবরিল, মিকাইল, ইসরাফিল, আরও ফেরেশতাদের নাম উল্লেখ আছে। আর সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরিল বা জিব্রাইল আলাইহিস সালাম। অতএব ফেরেশতাদের সম্পর্কে বিভিন্ন আলোচনা আছেন, ফেরেশতারা কখনো ক্লান্ত হন না, কখনো তারা মানে ঘুমান না, সব সময় তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। তানা জালুল মালায়িকাতু ওয়ার রূহ, সূরা কদরে আছে যে ফেরেশতারা অবতরণ করেন এবং রূহ জিবরিল অবতরণ করেন, তারা ফজর পর্যন্ত থাকেন। আরও বিস্তারিত অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করব যে হে আল্লাহ তাআলা, এই যে ফেরেশতার অস্তিত্ব, ফেরেশতা আছেন এবং ফেরেশতারা এত পাওয়ারফুল, এত ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা তাহলে তার কত পাওয়ারফুল এবং কত ক্ষমতা সেটা দেখাবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন ক্ষমতাটা দেখাবেন আল্লাহ তাআলা। কিয়ামত সংগঠিত করার কোনো কারণ নাই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন তার ক্ষমতা কতটা। যাই হোক, এ বিষয়ে আরও আলোচনা হবে, কিয়ামত সম্পর্কে চেষ্টা করব আলোচনা করার। আমাদের পরিশেষে দোয়া যেন আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের অস্তিত্বের প্রতি ঈমান আনতে পারি এবং সদা সর্বদা সৎকর্ম কাজ করতে পারি, এবং আমরা এটা বিশ্বাস করি যেন আমাদের ঘাড়ে দুই ঘরে ফেরেশতা আছেন, তারা সবসময় লিখতে আছেন নেকিবদি এবং রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা। অতএব আমাদের জবান থেকে এবং হাত পা থেকে যেন সবসময় সৎ কর্মশীল কর্ম আমাদের, এবং জবান থেকে সৎ কর্ম, কথা, ভালো কথা যেন বের হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।